হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালগোরিদম। আজকে আমরা লিনিয়ার সার্চ অ্যালগোরিদম কীভাবে কোড করতে হয় সেটা দেখব। তো অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার যেহেতু কোনো পিসি নাই, তাই আমি কোড তোমাদের খাতা কলমে দেখাবো। জাস্ট কিডিং, আমার পিসি আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে খাতা কলমে কোড দেখালে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের ব্যাখ্যা করতে পারবো, যেটা পিসিতে কার্সর দিয়ে সম্ভব না, এবং এভাবে করা বেশি ইফেক্টিভ আমার মতে। কোড কার্সর দিয়ে লাইন বাই লাইন দেখানো হচ্ছে, তাই আমি তোমাদের খাতা কলমে কোড দেখাবো। আর তোমাদের কারো যদি কোড দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে কোডের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কপি করে কোডটা প্র্যাকটিস করতে পারো। তো চলো আমরা কোডের ব্যাখ্যায় চলে যাই। আমরা এখানে শুধু মেইন ফাংশনটা দেখতে পাচ্ছি, আমি শুধু মেইন ফাংশনটি লিখেছি। মেইন ফাংশনের ভিতরে যা যা কোড প্রয়োজন তা তা আমি ভিতরে লিখে রাখছি। তো লিনিয়ার সার্চের কোডকে আমরা তিনটা ভাগে মোটামুটি ভাগ করতে পারি। প্রথম অংশ ইনিশিয়ালাইজেশন বলতে পারি আমরা, এতটুকু হলো ইনিশিয়ালাইজেশন। তারপর একটা ফর লুপ, তারপর একটা চেক। এই চেকটা ডিটারমাইন করবে যে আমরা এলিমেন্টটাকে পেয়েছি কি পাইনি। তো প্রথম আমরা ইনিশিয়ালাইজেশন পার্টে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা লাইন আছে। তিনটা লাইনের প্রথম লাইনে আছে ইন্টিজার কি ইকুয়াল টু ফাইভ, অর্থাৎ ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল যার নাম কি, তার মধ্যে আমি ফাইভ রেখেছি। আমরা জানি লিনিয়ার সার্চে আমরা যাকে সার্চ করি তাকে আমরা কি বলি, অর্থাৎ যেই জিনিসটা আমাকে সার্চ করতে হবে। তো এখানে সেই যাকে সার্চ করতে হবে সেই কি নামে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে তার মধ্যে আমরা পাঁচ রেখে দিলাম, অর্থাৎ আমাকে পাঁচ সার্চ করতে বলা হয়েছে, এই কারণে আমরা কি এর মধ্যে পাঁচ রেখে দিলাম এবং কি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দ্বিতীয় লাইনে আমরা ইন্টিজার অ্যারে ইকুয়াল টু নাইন স্কোয়ার ব্র্যাকেট নাইন, তারপর একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এই অ্যারেটা হচ্ছে আমাদের সার্চ ফিল্ড, যেটা বা ডেটা সেট, যেটার মধ্যে আমরা সার্চ করব। এই পাঁচ এই অ্যারার মধ্যে আছে কি না সেটা ডিটারমাইন করাই আমার লিনিয়ার সার্চ অ্যালগোরিদমের কাজ। নেক্সট লাইন আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাউন্ড নামে ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলটা একটা ক্রিটিক্যাল এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ভেরিয়েবল। এটা ডিটারমাইন করবে যে এলিমেন্টটা কি আছে কি নাই। যদি থাকে তাহলে ফাউন্ডের মান আমরা ওয়ান করে দিব, আর যদি না থাকে তাহলে জিরো থাকবে। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে এই ভেরিয়েবলটা হ্যান্ডেল করবে ওই কেসটা যেখানে আমার কি এই অ্যারেতে থাকবে না, অর্থাৎ পুরো অ্যারেটা সার্চ করার পরেও আমরা যখন কিটাকে অ্যারেতে পাবো না সেই ঘটনাটা হ্যান্ডেল করার জন্য আমরা ফাউন্ড নামে ভেরিয়েবলটাকে রেখেছি। চলো আমরা ফর লুপ, যেটা খুবই মানে বলতে গেলে এই কোডের হার্ড, সেটার মধ্যে আমরা চলে যাই। ফর লুপটা পুরো অ্যারেটার মধ্যে সার্চ করা শুরু করবে। ফর লুপটার মধ্যে দেখো আমি কী লিখেছি, ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু জিরো হোয়াইল আই ইজ লেস দেন নাইন আই প্লাস প্লাস, অর্থাৎ আই জিরো থেকে শুরু হবে, অ্যারে জিরো ইন্ডেক্স থেকে এবং নয়ের আগ পর্যন্ত। এখানে খেয়াল করে আমি ইকুয়াল টু সাইন দেইনি, অর্থাৎ নয়ের আগ পর্যন্ত চলবে, এই অ্যারের একদম লাস্ট ইন্ডেক্স পর্যন্ত চলবে। চলার পরে সে ডিটারমাইন করবে যে অ্যারেটা কি মানে কিটা কি অ্যারের মধ্যে আছে কি না। ফর লুপের ভিতরে আমি একটা ইফ ব্লক রেখেছি যেটা চেক করতেছে, কি চেক করতেছে, কি অ্যারের এলিমেন্টটা সমান কি না। অ্যারের আই অ্যারের মান যখন জিরো, আইয়ের মান যখন জিরো তখন অ্যারার জিরো, অ্যারা জিরো হলো এই সেভেন, অ্যারা আইয়ের মান যখন ওয়ান তখন অ্যারা ওয়ান, অ্যারা ওয়ান হলো এই জিরোতম এলিমেন্ট। তো কী কী সেভেনের সমান কিনা, কী কী জিরোর সমান কিনা, এভাবে আমি বারবার চেক করতেছি যতবার এই লুপটা ঘুরতেছে। যখন এই কন্ডিশনটা সত্য হয়ে যাবে, অর্থাৎ কি ইজ ডাবল ইকুয়াল টু অ্যারা আই ইজ ট্রু, তখন আমরা এই ইফ ব্লকের ভিতরে ঢুকবো। ইফ ব্লকের ভিতরে ঢুকলে দেখো আমি একটা লাইন প্রিন্ট করেছি যে কি ইজ ফাউন্ড ইন দ্য অ্যারে, অর্থাৎ কি যেহেতু অ্যারা আই এর সমান তার মানে কি আমরা এলিমেন্টটা পেয়ে গেছি, এবং সেটাই আমি বলতেছি এই প্রিন্ট এর মাধ্যমে। দ্বিতীয় লাইনে এসে আমরা ফাউন্ড যে ভেরিয়েবলটা আমরা অনেক আগে ডিক্লেয়ার করে আসছিলাম তার মান আমরা ওয়ান করে দিয়েছি এবং তারপর আমি ব্রেক করে দিয়েছি। আমি বলেছিলাম যে ফাউন্ডের মান জিরো মানে আমি এলিমেন্টটা পাইনি, আর ফাউন্ডের মান ওয়ান মানে আমি এলিমেন্টটা পেয়েছি। যেহেতু আমার এই কন্ডিশনটা সত্য হয়ে গিয়েছে এবং এই ব্লকে আমরা ঢুকে পড়েছি, তার মানে কি আমি ফাউন্ডের মান ওয়ান করে দিতে পারি। তারপরে আমি যেহেতু আমার এলিমেন্টটা খোঁজাটাই কাজ ছিল এবং এলিমেন্টটা আমি খুঁজে পেয়ে গিয়েছি, তার মানে আমার কাজ শেষ, তার মানে আমি এই লুপটা থেকে বেরিয়ে যেতে পারি, অর্থাৎ আমি ব্রেক কন্ডিশন দিয়ে এই লুপটা থেকে বেরিয়ে গেলাম। তো এই কেসটা কখন হবে, যখন আমরা এলিমেন্টটাকে পাবো। তো ফর লুপ শেষ আমার, তখন আমি আসবো ফাউন্ডে। তো ফাউন্ডের মান যখন আমি পেয়েছি তখন কি হবে, ফাউন্ডের মান কি ডাবল ইকুয়াল টু জিরো, ফাউন্ডের মান কি জিরোর সমান, না। যেহেতু ফাউন্ডের মান জিরোর সমান না, তার মানে কি আমরা এই কন্ডিশনটা মিথ্যা। এই কন্ডিশন যেহেতু মিথ্যা তার মানে এখানে যা লেখা আছে তা কখনোই প্রিন্ট হবে না যদি আমরা এলিমেন্টটা পাই। এখন আসো, যদি আমরা এলিমেন্টটা না পাই তাহলে কি হবে, যদি আমরা এলিমেন্টটা না পাই তাহলে এই লুপটা চলবে। চলার পরে কিন্তু
এই লুপটা সবসময় চলবে, কিন্তু কখনোই এই ইফের ভিতরে আর ঢুকতে পারবে না। কারণ কি, কারণ কি এর মান তখন যদি ধরো কি এর মান আমি এখানে 5 না দিয়ে আমি এখানে 12 দিলাম, 12 দিলে কি হতো, 12 কখনোই নাই। তার মানে যখন আই এর মান 0 থেকে 1 হতো তখনও এটা সত্য হতো না, আই এর মান 0 থেকে যখন 8 হতো সেই পর্যন্ত গিয়েও এই কন্ডিশনটা কখনোই সত্য হতো না। যেহেতু এই কন্ডিশনটা কখনোই সত্য হচ্ছে না, তার মানে কি এই ফাউন্ডের মান কখনোই 1 হচ্ছে না। ফাউন্ডের মান আমি আগে 0 ডিক্লেয়ার করে আসছিলাম, এবং যেহেতু এই ব্লকে সে কখনোই ঢুকতে পারছে না, তার মানে ফাউন্ডের মান চেঞ্জ হওয়ার সুযোগ পাচ্ছে না। তার মানে কি ফাউন্ডের মান 0ই থেকে যাচ্ছে। ফাউন্ডের মান 0 থাকা মানে কি, ফাউন্ডের মান 0 থাকা মানে হলো আমার এলিমেন্টটা আমি পাইনি। যদি এই লুপের এই কন্ডিশন বা এই ব্লকের মধ্যে ঢুকে পড়তো তাহলে ফাউন্ডের মান 1 হয়ে যেত, আর 1 হওয়া মানে আমি পেয়ে গিয়েছি, অর্থাৎ পেয়ে গিয়েছি এই কারণেই আমি এই ব্লকের ভিতর ঢুকেছি, ফাউন্ডের মান 1 করেছি এবং বের হয়ে গিয়েছি। আর যেহেতু এর মান এখনও 0 আছে, যখন আমি এখানে এসে দেখবো যে ফাউন্ডের মান এখনও 0, তার মানে কি আমি পাই নেই। আর যেহেতু আমি পাই নেই তাহলে আমি এটার ভিতর ঢুকবো এবং প্রিন্ট করবো যে কি ওয়াজ নট ফাউন্ড ইন দ্য অ্যারে।